পিপল ইউ শুড নট ট্রাস্ট ইন লাইফ, যে সকল মানুষদেরকে জীবনে বিশ্বাস করবেন না, দোজ হুজ মুড ইজ এক্সট্রিমলি ভোলাটাইল, ওই সকল মানুষ যাদের মেজাজ সবসময় পরিবর্তনশীল, এখন একরকম একটু পরে আর একরকম, এডিক্টস যারা আসক্ত, যেমন বিভিন্ন নিষিদ্ধ কাজে বা নিষিদ্ধ জিনিসে যারা আসক্ত, এদের বিশ্বাস করবেন না, দোজ হু হার্ম অ্যানিম্যালস যারা বিভিন্ন প্রাণীদের ক্ষতি করে থাকে, দোজ হু গুজিপ যারা শুধু গল্প করে বেড়ায়, ইভেন ইউ শুড নট ট্রাস্ট এভরিওয়ান এক্সেপ্ট ক্লোজ ফ্যামিলি অ্যান্ড লং টাইম ফ্রেন্ডস, এমনকি আপনি সবাইকে বিশ্বাস করবেন এমন না, তবে যেমন পরিবারের সদস্য এবং দীর্ঘদিনের বন্ধু, এদের ভিন্ন কথা। ইউ শুড নট ইভেন ট্রাস্ট ইউর সেলফ, এমনকি আপনার নিজেকেও বিশ্বাস করা উচিত না। দেয়ার ইজ এ সেইং দ্য জাপানিজ সে ইউ হ্যাভ থ্রি ফেসেস, জাপানিরা বলে থাকেন যে আপনার তিনটা চেহারা আছে, দ্য ফার্স্ট ফেস ইউ শো দ্য ওয়ার্ল্ড, একটা চেহারা যেটা পুরো পৃথিবীর মানুষের সাথে যেটা আপনি দেখিয়ে থাকেন, দ্য সেকেন্ড ফেস ইউ শো টু ইয়ার ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং দ্বিতীয় যে চেহারাটা যেটা আপনি আপনার নিকটতম বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে দেখিয়ে থাকেন, দ্য থার্ড ফেস ইউ নেভার শো টু অ্যানি ওয়ান, এবং তৃতীয় যে চেহারাটা যেটা আপনি কারোর সাথে দেখান না, ইট ইজ দ্য ট্রুয়েস্ট রিফ্লেকশন অফ হু ইউ আর, এটাই হলো সত্যিকারের আপনার চেহারার প্রতিফলন যে আপনি আসলে কে। আর এটা কখন প্রকাশ পায়, হোয়েন ইউ আর অ্যাংরি উইথ সামওয়ান, যখন আপনি কারোর সাথে রেগে যান তখন আপনার এই চেহারাটা প্রকাশ পেয়ে থাকে। অ্যান্ড ইউ শুড নট ট্রাস্ট অ্যাডিক্টস, যারা আসক্ত, যারা কোনো কাজে আসক্ত হয়ে যায় তো তখন তারা কিন্তু ওইটা ছাড়া অন্য কোনো কিছু তাদের মাথায় কাজ করে না, এই জন্য অ্যাডিক্টদের ইউ শুড নট ট্রাস্ট। আর যারা প্রতিনিয়ত তাদের মত পরিবর্তন করে, সবসময় তাদের মতকে পরিবর্তন করে, এখন এক কথা একটু পরে আর এক কথা, এই সকল লোকদের বিশ্বাস করবেন না। আর যারা বিভিন্ন প্রাণীর ক্ষতি করে তারা এক সময় আপনারও ক্ষতি করতে পারে, কাজে আপনি যারা একটা জীবজন্তু বা প্রাণীরকে ক্ষতি করে নির্মমভাবে, তাদের সাথেও আসলে তাদেরকে বিশ্বাস করা উচিত না। আর যারা শুধু গল্প করে বেড়ায়, মানে মজার মজার গল্প করায় মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য, এরা অনেক সময় সঠিক কথা না বলে শুধু যে কথা আপনি মজা পাবেন ওই কথাটা বলে থাকে, ফলে আপনার দেখা যাবে যে দূরের জিনিসকে নিকট করে বললো আর নিকট জিনিসকে দূরের করে বললো শুধু আপনাকে মজা দেওয়ার জন্য, ফলে কী হবে, আপনি একটা রং ইনফরমেশন পেলেন, ভুল তথ্য পেলেন। এবং আপনি সবাইকেই বিশ্বাস করবেন এমন না, যেমন কাউকে না কাউকে তো আপনাকে বিশ্বাস করতেই হবে, যেমন আপনার ফ্যামিলির সদস্য অথবা দীর্ঘদিনের বন্ধু তাদেরকে, আর এমনকি আপনি নিজেকেও বিশ্বাস করা ঠিক হবে না, অনেক সময় আপনি নিজের পুরো আপনার আস্থা রাখতে পারেন না। কাজে অবশ্যই যারা ভালো বন্ধু, যারা জ্ঞানীজন, তাদের পরামর্শ নিয়ে নিজের ব্যাপারে অনেক সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এবং জাপানে একটা প্রবাদ বাক্য তো আছেই যে আপনার প্রত্যেক মানুষের তিনটা চেহারা থাকে, একটা হলো কি যে প্রথম যে চেহারাটা কমন, যেটা সারা পৃথিবীর সমস্ত মানুষের সাথেই আপনি এইভাবে কথা বলেন চলেন, এটা একটা। আর দ্বিতীয় আপনার একটা চেয়ার আছে যেটা আপনার নিকটতম বন্ধুদের সাথে যে আচরণটা করে থাকেন এবং পরিবারের সদস্যদের সাথে, এইটা একটা। আর থার্ড আরেকটা একটা চেয়ার আছে যেটা আপনার প্রকৃত চেহারা, এইটা যখন আপনি কারোর সাথে রেগে যান তখনই এটা প্রকাশ পায়। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।